যশোর পুলের হাটে 500 সজ্জা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি এবার চালু হলো অত্যাধুনিক শিশু ওয়ার্ড। 26 সজ্জার এই ওয়ার্ডে উন্নত ফিজিওথেরাপি, সাকার ও নেবুলাইজার মেশিন সহ আধুনিক সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তবু। শিক্ষামূলক নান্দনিক ডিজাইন দিয়ে সাজানো হয়েছে 500 সজ্জা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এই ওয়ার্ডটি চালুর ফলে এই অঞ্চলের রোগীরা স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভবিষ্যতে আমাদের এই সেন্টারটি ওয়ার্ডের পাশাপাশি এনআইসিউ চালু হবে, সেখানে আমাদের 30 বেডের এনআইসিউ। আশা করতেছি যে আগামীতে আমাদের এই মেডিকেল কলেজ সুনামের সাথে তার কর্মকাণ্ড বজায় রাখবে। এই হাসপাতালের শিশু বিভাগের পাশাপাশি আমাদের বিশেষায়িত 60 বেডের কারবালাতে একটি শিশু হাসপাতাল আছে, যার কার্যক্রম চলমান থাকবে। হাসপাতালটির মেডিসিন, সার্জারি, গাইনি, কিডনি ডায়ালিসিস, চক্ষু ও শিশু ওয়ার্ডে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অত্র অঞ্চলের সবচাইতে সর্বাধুনিক চিকিৎসা সেবা এবং চিকিৎসার সুযোগ সুবিধা সম্বলিত এই শিশু বিভাগটি নিওনেটাল আইসিইউ সহ সমস্ত প্রকার জটিল কঠিন রোগীর সেবা প্রদানে সক্ষম। ঝুঁকিপূর্ণ নবজাতক বাচ্চাদের উন্নত সেবা প্রদান করার জন্য আমরা সচেষ্ট আছি। গেল 11 মার্চ যশোরের পুলের হাটে 500 সজ্জার এই হাসপাতালটির উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।